আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে সকল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে চলতি মাসেই দলের কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও জানান তিনি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে শুরু করার আহ্বান জানাচ্ছি। আগামীকাল দলের সম্পাদক মণ্ডলীর সভা অনুষ্ঠিত হওয়ার কথা। পরবর্তী ওয়ার্কিং কমিটির মিটিং এ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। সেদিন আমরা কার্যনির্বাহী কমিটির সভায় অনেকগুলো সাংগঠনিক সিদ্ধান্ত নেব।